সন্তান নেওয়ার সিদ্ধান্তটা নারী ও তার সঙ্গীত তবে সময় মতো সন্তান না নিলে পরবর্তী সময়ে অনেক জটিলতা দেখা যায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে প্রতিদিন প্রায় তিরিশ কোটি শুক্রাণু তৈরি হয় কিন্তু একটি মেয়ে শিশুর জন্মের সময় নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মে এরপর প্রতি মাসের মাসিক চক্রে কমপক্ষে একটি করে ডিম্বাণু পরিপক্ক হয় এছাড়াও এই সময় আরও কিছু ডিম্বাণু পরিপক্ক হওয়ার আগেই নষ্ট হয়ে যায় ফলে বয়সের সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে একটা বিষয় হার্ডলি মনে রাখতে হবে জন্মের পর নারীদের শরীরে নতুন কোনো ডিম্বাণু তৈরি হয় না তাই বয়স বেড়ে চলার সঙ্গে সঙ্গে প্রজনন ক্ষমতাও কমতে থাকে একটি মেয়ে শিশুর জন্মের সময় প্রথম দিকে ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণ থাকে দশ থেকে বিশ লাখ শিশু থেকে প্রাপ্তবয়স্ক হয় এবং ডিম্বাণুর পরিমাণও ধীরে ধীরে মাত্র চল্লিশ হাজারে এসে পৌঁছায় এজন্য বিশেষজ্ঞরা বলেন প্রথম সন্তানটি পঁচিশ বছর বয়সের আগে নিলে ভালো জন্মের পর যেহেতু নতুন করে ডিম্বাণু তৈরি হয় না তাছাড়া আবার প্রতি মাসিকে কিছু ডিম্বাণু কমে যায় সেই হিসেবে একজনের বয়স যখন তিরিশ বছর পেরিয়ে যায় তখন প্রজনন ক্ষমতা প্রায় পঞ্চাশ শতাংশ কমে যায় আর ৩৫ বছর পর ডিম্বাণুর সংখ্যা অনেক বেশি কমে যায় এজন্য গবেষকগণ বলেন তিরিশ বছরের পর প্রজনন ক্ষমতা হারাতে থাকে এছাড়াও যদি কোনো মা বত্রিশে এসে প্রথম সন্তান জন্মদান করেন তাহলে জন্মগত ত্রুটিযুক্ত বা ডাউন সিনড্রোম বেশি হয় গবেষণায় দেখা যায় বত্রিশ বছর বয়স থেকেই নারীদের উর্বরতা কমতে শুরু করে সাঁত্রিশ বছর বয়সে গিয়ে তা একেবারেই কমে যায় বেশি বয়সে গর্ভধারণের কারণে উচ্চ রক্তচাপ এবং গর্ভকালীন ডায়াবেটিসের মতো ঝুঁকি বাড়তে থাকে চল্লিশ বছরে বেশি ময়স্কদের গর্ভপাতের ঝুঁকি বেশি থাকে এছাড়াও নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে তাই সময় থাকতে সতর্ক হতে হবে বয়স একবার চলে গেলে আর ফিরে আসে না সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না লাইক দিয়ে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিন ধন্যবাদ